We met through a matrimonial website, I think. And আমার বাবা অনেক বছর দিয়ে সার্চ করছিল আর ওরও চলছিল। প্রথম শুরু হয়েছে ফোনেই কথা হয়েছে, প্রথমে প্যারেন্টসরা কথা বলেছিল লাস্ট ইয়ার মে মাসে, তারপরে আমরা ফোনে কথা বলতে শুরু করলাম। It was very arranged, but I think when we spoke to each other for the first time, আমি ওর কথা শুনতে পাচ্ছিলাম না ফোনে, and he couldn't hear me properly. But I don't know, I actually don't know why he insisted that he wants to talk to me again. Because আমি বাংলা বলতে পারি না ঠিক করে, and I have very strong opinions, and আমি লজ্জা পাই না, আমি very wrong things, I am not very typically female or feminine for that matter. কিন্তু he insisted that, no, he suggested we talk again, and আমি চেষ্টা করেছি অনেক. I would text him every day, asking him something. And ও কিন্তু রিপ্লাই করবে এনি টাইম, হোয়াট এভার ইট ইজ, হাউ এভার স্টুপিড দ্য কোয়েশ্চেন ইজ, হি উড স্টিল আনসার। And I think it just shows that he wanted to make some effort into making a relationship work, I guess. That's it. আরো অনেক ব্যাপারে মানে দেখলাম যে আমাদের মনের একটা মিল আছে। সেইখানে প্রায় এক মাস আমাদের ফোনে রোজই কথা হতো, টেক্সট হতো হোয়াটসঅ্যাপে। তারপরে ডিসাইড করলাম যে না, এবার একবার দেখা করাটা দরকার। তখন ফার্স্ট ও আসলো কলকাতা, সে মুম্বাইয়ের মেয়ে। একটা হেজিটেশন ছিল অবভিয়াসলি ওর মনেও যে হ্যাঁ, একটা অন্য শহর ছেড়ে কলকাতায় এসে সেটেল করবো। তার তবুও মানে আমরা দেখা করলাম, দেখলাম যে সব কিছুই মানে অনেক কিছুই মিল আছে এক দুজনের। তারপরে ও একটু মানে নিজের দিক থেকে ভেবে চিন্তা করে বললো যে ঠিক আছে, সি ইজ রেডি টু টেক দিস স্টেপ। ফাইনালি তখন আমরা নিজের প্যারেন্টসকে গিয়ে বললাম যে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা এগোতে পারি। সো দ্যাটস হাউ। সব থেকে যেটা ভালো লেগেছে যে ও মানে এত জলি, আর মানে কোনো কিছুই মানে মনে খারাপ হবে নাই না। ওকে খুলে যে কথাটাই বলি, আমার কোনোদিনও মানে এটা মনে হয়নি যে আমাকে জাজ করবে। আর সব কিছুটাই মানে ও হাসি খুশি। খারাপ লাগাটা একটাই আজ অব্দি যেটা মনে হয়েছে, যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে প্রায় 9:30-10টার মধ্যে। আমি অফিস থেকে ফিরে এসে যে ফোনে কথা বলবো আরামসে, সেটার আর সময় সুযোগ পায় না। তাই বলে তাড়াতাড়ি ওর সাথে কথা বলে আধ ঘন্টার মধ্যে তারপরে ঘুমিয়ে পড়ে। ভালো লাগে আছে হিজ সিনসিয়ারিটি, হিজ লয়্যালটি, হিজ এফর্টস দ্যাট হি পুটস ইন এভরিথিং দ্যাট হি ডাজ। অ্যান্ড খারাপ আছে লেজি, খুবই লেজি। একটা কাজ করতে দিলে পরে ওকে বলতেই হবে, ডু ইট ডু ইট, ওয়েন আর ইউ ডুইং ইট, ওয়েন আর ইউ ডুইং ইট, একটু টাইম লাগে।
এবার একটাই ইয়ে আছে যে আমাদের প্রায় 1 বছর হয়ে গেল এক দুজনকে জানা মেলামেশার, এর মধ্যে আমরা বহুত আপস অ্যান্ড ডাউনস দেখেছি, বাট আমরা ওগুলোকে নিজের একটা স্ট্রাইডে নিয়ে চলেছি আজ অবধি। কোনোদিনই আমরা থ্যাঙ্কফুলি আজ অবধি ঝগড়া হয়নি, যেরকম অনেকেই শুনেছি যে ঝগড়া ঝাঁটি হয় কাপলসের মধ্যে, আজ লাস্ট 1 বছরে হয়নি। তো হোপ এরকমই আমরা মানিয়ে চলতে পারি আগেও সারা জীবন। We got married within a year, which was very fast for both of us. But like we said, we just want to be together, make an effort to be happy and keep the people we love happy. Ma, Baba, our cousins, our family, our bone, choto bone, old bhai, boldi. We just have to make an effort to keep them happy so that we can be happy together. Love and sincerity, that's all you need. I think that's all you need to make a marriage work. Manage. I tell him every day that I'm not wife material, but I hope I prove to be a good wife at least. That's it.